দাঁতে ব্যথা যে কি কষ্টকর তা ভুক্তভোগীরাই জানেন এমন কোন সময়ে যেমন রাত বিরেতে যদি দাঁত ব্যথা শুরু হয় যখন চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ থাকে না তখন তো খুব সমস্যার মুখেই পড়তে হয় এমন পরিস্থিতিতে কয়েকটি ঘরোয়া টোটকা কিন্তু সস্তি এনে দিতে পারে দেখে নেওয়া যাক এমনই কয়েকটি ঘরোয়া টোটকা নুন গরম জলে কুলকুচি দাঁতের ব্যথা থেকে মুক্তির প্রথম উপায় হল নুন গরম জলে কুলকুচি নুন জলে থাকে প্রাকৃতিক ডিসএফেক্টেন্ট যা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাবশেষ বা টুকরোকে সরিয়ে দিতে সহায়ক হয় নুন জলে কুলকুচি দাঁতের ব্যথা কমানোর পাশাপাশি ঘাও সারিয়ে তুলতে পারে এজন্য আধ চামচ নুন এক গ্লাস জলে মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে হবে রসুন সেই সুপ্রাচীন কাল থেকেই শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে রসুনের বহুল ব্যবহার হয়ে আসছে রসুনে দাঁতে ময়লা জমার কারণে তৈরি হওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নিকেশ করার শক্তি রয়েছে রসুন ব্যথা উপশমে সহায়ক হতে পারে এই জন্য রসুন দাঁতে করে চিবিয়ে পেস্ট করে ব্যথার জায়গায় লাগাতে হবে রসুন থেতলে নুন মিশিয়ে দাঁতে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যাবে কয়েকটি রসুন চিবলেও ব্যথার উপশম হতে পারে লবঙ্গ দাঁতের ব্যথার উপশমে দীর্ঘকাল ধরেই লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গ তেল কার্যকরীভাবে ব্যথার উপশম ঘটাতে পারে লবঙ্গের তেলে ইউজেনাল থাকে যাতে প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপ্টিক গুণ থাকে যদি লবঙ্গের তেল থাকে তাহলে তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রেখে দিলে ব্যথার উপশম পাওয়া যায় একটি লবঙ্গ দাঁতের গোড়ায় রেখে দিলেও উপকার পাওয়া যেতে পারে এছাড়া লবঙ্গ তেল জলে দু ফোঁটা মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা যেতে পারে পুদিনা চা পিপারমেন্ট চা স্বস্তিদায়ক বলে পরিচিত এর কুলিং প্রভাবও থাকে এক কাপ পুদিনা চা দাঁত বা মাড়ির ব্যথার উপশমে কার্যকরী হতে পারে হলুদ হলুদ শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে পরিচিত তা ব্যথা ও ফোলাভাব দূর করতে সহায়ক ব্যাকটেরিয়া নাশক হিসেবেও পরিচিত হলুদ দাঁতে ব্যথা হলে হলুদ মেশানো এক গ্লাস দুধ খেতে পারেন বা হলুদের গুঁড়ো জল দিয়ে পেস্ট তৈরি মারিতে দিলে উপকার পাওয়া যায় দাঁতের ব্যথা হলে সাময়িক উপশম পেলেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত ভিডিওটি তথ্যবহুল মনে হলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক কিংবা কমেন্ট করেও আমাদের উৎসাহ দিতে পারেন সুস্থ থাকুন নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন